আমাকে কেউ কোনো কমিক রোল কেউ দেয়নি, আমি চুপকে চুপকেতে একটু ছিল, কিন্তু তাছাড়া একটা পুরোপুরি কমেডি আইড লাভ টু ডু। আমাকে কেউ অফার করে না, সেই কান্নাকাটির রোল অফার করে। আমার তো ভীষণ মানে আই ওয়াজ ভেরি ফর্চুনেট যে আমার প্রথম ছবি মানিকদার সঙ্গে, সত্যজিৎ রায়ের সঙ্গে। উনি আমি তো একটা স্কুলে পড়তাম তখন, 13 বছর বয়স, একদিন ফোন এলো যে মানিকদা মানে সত্যজিৎ রায় আমার সঙ্গে কাজ করতে চান। তো যখন আমি অপুর সংসার পড়লাম, অপর্ণা বিকেম আ হাউস হোল্ড নেম, অপর্ণা চরিত্রটা খুবই পপুলার হয়ে গেল, তো সেই জন্যে আমাকে সেরকম স্ট্রাগল করতে হয়নি। আর আমি তো আমি আমার ফ্যামিলি বা আমি কখনোই চাইনি যে আমি ফিল্মে কাজ করব। যদি মানিকদার ছবি না আসতো হয়তো আমি শান্তিনিকেতনে যেতাম, ওখানে হয়তো পড়তাম, আমার জীবনটাই অন্য হতো, কিন্তু সেটা হয়নি। আমার ভাগ্যে যেটা ছিল যে মানিকদার সঙ্গে কাজ করা আর ফিল্মে আসা, সেটাই হয়েছে। তো আমাকে সেরকম স্ট্রাগল করতে হয়নি, একেবারেই করতে হয়নি। কিন্তু এখন ধরে সোমেনি মানে ক্রিকেটের সঙ্গে ক্রিকেটের উদাহরণ দিচ্ছি যে এখন যে ছোট ছোট শহরে ক্রিকেট হচ্ছে, তাতে সবাই একটা চান্স পাচ্ছে যে মেইন স্ট্রিম ক্রিকেট মানে টেস্ট ক্রিকেটে আসার। তো এখনও এরকম অনেক ধরনের কি বলে কম্পিটিশন হচ্ছে, ট্যালেন্ট কম্পিটিশন হচ্ছে, তো প্ল্যাটফর্ম অনেক আছে। তো যেমন একজন আমি মাধুরী দীক্ষিতের কথা বলছি, এনিওয়ে আমরা শুটিং করছিলাম শশী কাপুরের সঙ্গে একটা ছবি, তো সেখানে হ্যাঁ মাধুরী দীক্ষিত ওয়াজ এ নিউ কামার অ্যান্ড শি ওয়াজ প্লেয়িং দ্য ফ্রেন্ড অফ মীনাক্ষী। তো সেখানে আমি আর শশী কাপুর বলছিলাম দেখো কি সুন্দর কি ভালো। তারপর আমরা শুটিংয়ের সময় যখন আমরা বসে থাকতাম, তো ওরা সব দুজনে মিলে গাইতো, অ্যান্ড মাধুরীর গলা খুব সুন্দর, শি বিকেম আ স্টার ওভারনাইট। তো ওখানে একটা ছোট্ট রোল করে তারপরে শি গট হার অপরচুনিটি, অ্যান্ড এরকম অনেক হচ্ছে। মানে দের আর লট অফ প্লেসেস পিপল ক্যান বি সিন।